প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা শিখেছি কিভাবে আমরা অ্যাডজেক্টিভকে প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করব, এবং আজকের ক্লাসে আমরা শিখব যে অ্যাডজেক্টিভগুলোকে কিভাবে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার করা যায়। তো আমরা নর্মালি একটু দেখে নেই যে কিভাবে সেটা হয়। এখানে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার আমি হেডিংটি দিয়েছি, এবং এক্সাম্পলস অফ পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ মানে আমরা সাধারণত অ্যাডজেক্টিভের যে ব্যবহারগুলো দেখি, যেমন আমরা আগের ক্লাসে যেটা দেখেছি যে সাধারণত পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছে যে অ্যাডজেক্টিভগুলোর পজিশন নাউনের পূর্বে থাকে। যেমন এক্ষেত্রে আমি কিছু উদাহরণ এখানে দিয়েছি, একটু দেখো লক্ষ্য করে। প্রথমে আমি লিখেছি এ নাইস গিফট, এ নাইস গিফট, তাহলে গিফটের পূর্বে চলে এসেছে নাইস, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বয় স্মার্ট, তাহলে এখানে স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আমরা পেলাম এ থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক। ডিউবিয়াস মানে হচ্ছে সন্দিগ্ধ, অ্যাকশন, একটি সন্দিগ্ধ কাজ, এ ডিউবিয়াস অ্যাকশন। তারপর আমরা এখানে পেলাম দ্য ব্লু সি, তাহলে দেখো সি নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ এসেছে ব্লু। তারপর দ্য ওল্ড ম্যান, ম্যানের পূর্বে ম্যান হচ্ছে নাউন, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর এ শার্প ব্লেড, একটি ধারালো ব্লেড, তাহলে এখানে শার্প হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এ কিউট গার্ল, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কিউট। তাহলে এই যে অ্যাডজেক্টিভের অবস্থান, অবস্থান আমরা দেখতে পাচ্ছি কিসের পূর্বে? গিফট, বয়, ক্রাউ, অ্যাকশন, সি, ম্যান, ব্লেড এবং গার্ল, এগুলোর পূর্বে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভের অবস্থান দেখতে পাচ্ছি, যথাক্রমে নাইস, স্মার্ট, থার্স্টি, ডিউবিয়াস, ব্লু, ওল্ড, শার্প এবং কিউট। এই যে অবস্থান, নাউনের পূর্বের যে অ্যাডজেক্টিভের অবস্থান, এটা হচ্ছে ট্র্যাডিশনাল, এটা আমরা প্রথাগতভাবে দেখি এভাবেই বসে, সেটাকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা তো আজকে অ্যাডজেক্টিভের ব্যবহার শিখবো পোস্ট মডিফায়ার হিসাবে, তাই এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে পোস্ট পজিটিভ, অথবা এটাকে বলা হয় পোস্ট পজিশন, পোস্ট পজিশন অ্যাডজেক্টিভ, পোস্ট পজিটিভ অথবা পোস্ট পজিশন অ্যাডজেক্টিভ। এবং এটা সাধারণত প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ হয়, অ্যাট্রিবিউটিভ হয় না, এটি প্রেডিকেটিভ হয়। ওকে, পোস্ট পজিটিভ অর পোস্ট পজিশন অ্যাডজেক্টিভ ধরে নাম থেকেই বোঝা যাচ্ছে পোস্ট পজিটিভ পরে হবে, পোস্ট মানে হচ্ছে পরে, পোস্ট পজিশন মানে তার অবস্থানটা হচ্ছে পরে। এবার আমরা কিছু উদাহরণ দেখি, যেমন দেখো আমরা যদি একটা উদাহরণ লিখি, শি লুকস stunning in western dresses. এখানে আমি একটি উদাহরণ দিয়ে দিলাম, she looks stunning in ওয়েস্টার্ন ড্রেসেস। এবার দেখো এখানে কিন্তু দুটি অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি, একটা হচ্ছে এখানে ওয়েস্টার্ন পশ্চিমা, তার অবস্থানটা হয়েছে নাউনের পূর্বে, শি লুকস স্টানিং ইন ওয়েস্টার্ন ড্রেসেস, তো এটা হচ্ছে তার পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে প্রথাগতভাবে নাউনের পূর্বে সে বসেছে ওয়েস্টার্ন।
কিন্তু যদি এই অংশটুকু বাদ দিই, শি লুকস স্টানিং, এটাও একটা অ্যাডজেক্টিভ। স্টানিং মিন্স গর্জিয়াস। এবার দেখো এই অ্যাডজেক্টিভের অবস্থা কিন্তু হচ্ছে পরে। অ্যাডজেক্টিভ তার কাজই হচ্ছে নাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্ধারণ করা। এখন স্টানিং এই প্রোনাউনটিকে মডিফাই করেছে, বা এখানে আমি যদি নাউন একটা লিখে দিলাম মিতা লুকস স্টানিং, তাহলে দেখা যাচ্ছে সেটা প্রোনাউন অথবা এটা নাউন, নাউনকে বিশেষায়িত করছে। শি লুকস স্টানিং অথবা মিতা লুকস স্টানিং, তাহলে এটা হচ্ছে তার পোস্ট পজিটিভ অথবা পোস্ট পজিশনড যা অবস্থান। তাহলে এটা কিন্তু মডিফাই করলো কাকে, নাউন মিতাকে অথবা প্রোনাউন শিকে। ঠিক আছে, পরেরটা দেখো। Rana was angry with his naughty sister. আবার দেখো প্রথাগত কেস, naughty sister, naughty sister, sister noun, naughty adjective, এটি হচ্ছে তার পজিটিভ কেস adjective। কিন্তু Rana was angry, এবার দেখো এই অ্যাংরি রানার অবস্থা বোঝাচ্ছে, রানা ওয়াজ অ্যাংরি, তাহলে অ্যাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রানাটা হচ্ছে নাউন। এবার এই অ্যাডজেক্টিভের অবস্থান কিন্তু নাউনটির পরে, তাই এটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার করব। পরের শব্দটি সেন্টেন্সটি দেখো, চিউ উইথ ইয়র মাউথ ক্লোজড, চিউ উইথ ইয়র মাউথ ক্লোজ, মুখ বন্ধ রাখার কথা বলা হচ্ছে, নাউন ক্লোজ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়, নাউনের পরে, তাহলে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, চিউ উইথ ইয়র মাউথ ক্লোজ। তারপর দেখ উই found the door broken, verbal adjective এখানে আমরা পেলাম, we found, আমরা পেলাম দরজাটা, দরজাটাকে কি অবস্থায় পেলাম, broken মানে ভাঙা অবস্থায় পেলাম, we found the door broken, আমরা দরজাটাকে ভাঙা অবস্থায় পেয়েছিলাম। তাহলে এখানে ব্রোকেন হচ্ছে পোস্ট মডিফায়ার, ব্রোকেনটা অ্যাডজেক্টিভ এবং সেটি হচ্ছে পোস্ট মডিফায়ার, ডোর ব্রোকেন, তার অবস্থানটা পরে হয়েছে। আরো কিছু উদাহরণ দেখি, যেমন আমি যদি বলি জ্যাক ইজ
exhausted after his illness. Jeff is exhausted after his illness. অর্থাৎ অসুস্থতার পর জ্যাক একেবারে নিঃশেষিত হয়ে গিয়েছে। জ্যাক ইজ এক্সস্টেড, হু ইজ এক্সস্টেড? তাহলে এখানে স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি জ্যাক কে বোঝাচ্ছে, এক্সস্টেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জ্যাক মডিফাই এখানে হয়েছে। হু ইজ এক্সস্টেড? জ্যাক ইজ এক্সস্টেড আফটার হিজ ইলনেস। তাহলে এখানে অ্যাডজেক্টিভের অবস্থান হচ্ছে নাউনের পরে, এটা একটা পোস্ট মডিফায়ার। দেখো পরেরটা দেখি, Lisa is intelligent by nature. Lisa is intelligent by nature. Lisa is intelligent by nature. অর্থাৎ চারিত্রিকভাবেই লিসা হচ্ছে অনেকটা ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান। হু ইজ ইন্টেলিজেন্ট? এবার দেখো এখানে নাউন হচ্ছে লিসা, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টেলিজেন্ট কিন্তু হচ্ছে পোস্ট মডিফায়ার, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা সেটাকে বসিয়েছি কিন্তু এটা পোস্ট মডিফায়ার। লিসা ইজ ইন্টেলিজেন্ট বাই ন্যাচার। এই ধরনের আরো উদাহরণ তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। Robin is brilliant in studies. Robin পড়াশোনায় খুবই মেধাবী। আবার দেখো আমরা এখানে নাউন পেয়েছি, Robin brilliant হচ্ছে adjective. Robin is brilliant in studies. তাহলে who is brilliant? স্বভাবতই Robin কে বোঝাচ্ছে, Robin is brilliant। তাহলে এই brilliant হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এটা পোস্ট মডিফায়ার। কাকে মডিফাই করলো? রবিনকে মডিফাই করেছে। All the flowers in the garden are beautiful. এবার দেখো এখানে আমরা অ্যাডজেক্টিভ পেলাম বিউটিফুল। হোয়াট ইজ বিউটিফুল? ইজ দ্য গার্ডেন বিউটিফুল? আর দ্য ফ্লাওয়ার্স বিউটিফুল? তাহলে আমরা এটা বুঝতেই পারছি ফুলগুলো হচ্ছে সুন্দর। তাহলে এই অ্যাডজেক্টিভ বিউটিফুল প্লুরাল নাউন ফ্লাওয়ার্সগুলোকে মডিফাই করেছে। অল দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন আর বিউটিফুল, দ্যাট মিন্স ফ্লাওয়ার্স আর বিউটিফুল দ্যাট হ্যাভ ব্লুমড ইন দ্য গার্ডেন।
man involved in murder has been arrested. The man involved in murder has been arrested. Involved. Adjective. Man. Noun. Je lokti khuner sathe jorito has been arrested. Take graftar kora hoyeche. Tale involved eti adjective eti post modifier. Karon she maner pore tar অবস্থান ম্যান মানুষ বা লোক এখানে মনে হচ্ছে যেহেতু লোকের পরে তার অবস্থান সেটি হচ্ছে পোস্ট মডিফায়ার এবং সেটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরেটা দেখো The people concerned are to be blamed. অর্থাৎ যারা যে লোকেরা সংশ্লিষ্ট তাদেরকে দোষ দেওয়া যেতে পারে সবাইকে দোষারোপ না করে দ্য পিপুল কনসার্নড আর টু বি ব্লেমড এই যে কনসার্নড সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পিপুল হচ্ছে নাউন তাহলে আবার এখানে কনসার্নড হচ্ছে পোস্ট মডিফাই The money available now is inadequate. এবার ABLE বা IBLE এই ধরনের adjective গুলো মনে রাখবে যেগুলো ABLE দিয়ে শেষ হয় অথবা IBLE দিয়ে শেষ হয় মানে এটার অবস্থান হচ্ছে money পরে মানেটা হচ্ছে নাম available হচ্ছে adjective তাহলে এই available টা হচ্ছে post modifier অর্থাৎ এই মুহূর্তে যে টাকাটা অ্যাভেলেবল সহজলভ্য ইজ ইনঅ্যাডিকুয়েট সেটা হচ্ছে অপর্যাপ্ত যে টাকাটা এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অপর্যাপ্ত বর্তমান সময়ে যে টাকাটা বিলি করা হচ্ছে সেটা হচ্ছে অপর্যাপ্ত তুমি এটা বোঝাতে চাচ্ছি দ্য মানি অ্যাভেলেবল না ইজ ইনঅ্যাডিকুয়েট কেউ তোমাকে 10 টাকা দিয়েছে কিন্তু তুমি বললে যে দ্য মানি অ্যাভেলেবল না মানে তোমার কাছে যে 10 টাকা আছে সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত পরেরটা দেখো দ্য ব্রিজ লুকস আনসি দ্য ব্রিজ লুকস আনসি এবার আনসেফ হচ্ছে অ্যাডজেক্টিভ দ্য ব্রিজ হচ্ছে এখানে নাম দ্য ব্রিজ আনসেফ ব্রিজটি হচ্ছে আনসেফ অনিরাপদ যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে তাহলে আনসেফ কিন্তু দ্য ব্রিজকে মডিফাই করে
she has left for destination unknown. মানে সে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে. Destination noun, গন্তব্যস্থল. Unknown adjective. She has left for destination unknown. সে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে. তাহলে এখানে unknown হচ্ছে post modifier, এটা adjective এবং সে নাউনের পরে তার অবস্থান. Most of the issues discussed were unimportant. Most of the issues discussed. Adjective. Issues. Noun. And discussed er obosthan hocche issues er pore. Tale eta discussed hocche ekhane post modifier. Adjective. Mary is nice. Nice হচ্ছে adjective. Mary হচ্ছে noun. My mother. Noun. Upset, sad, happy. এসবগুলো হচ্ছে adjective. মানে সবগুলো হচ্ছে post modifier. Nice, এটি post modifier. Upset, sad, happy. এই সবগুলো adjective হচ্ছে post modifier. It's the only solution possible. আবার আই বি এল দিয়ে শেষ হয়েছে. তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সলিউশন হচ্ছে নাউন. তাহলে ইটস দ্য অনলি সলিউশন পসিবল মানে হচ্ছে এটি হচ্ছে আর এমন একটা সমাধান যেটি সম্ভব হয়. ইটস দ্য অনলি সলিউশন পসিবল. পসিবল আরো কেউ লিখতে পারে এখানে পারমিসিবল, যেটা অনুমতি দেওয়া যেতে পারে. পারমিসিবল are missing. It's the only solution possible. তো এইভাবে আমরা দেখতে পাই যে অনেকগুলো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কিন্তু পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে নাউনের. শুধু নাউন না, প্রোনাউনের ক্ষেত্রে সেটি হয়। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে, অ্যাডজেক্টিভ ফ্রেজগুলোকেও কিন্তু ব্যবহার করা যায়। তো আমরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে আমরা সহজ নিয়মগুলোই দেখি যে এখানে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ যেগুলো আছে সেগুলোকেই কিন্তু পোস্ট মডিফায়ার হিসাবে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো আশা করি তোমরা অ্যাডজেক্টিভের যে ব্যবহার প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে, একই সাথে তার পজিটিভ কেস বা পোস্ট পজিটিভ যে কেস অবস্থান সেটা তোমরা বুঝে নিয়েছো, তার অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো।
আগামীর ক্লাসে তোমাদের এই বিষয়ে আরো ব্যাখ্যা করব। সেই তত্ত্বই রেখে আজকের ক্লাসের এখানে বিশ্রাম নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।